এরপর অসহযোগ আন্দোলনটা কি আপনাদের শুনাই গান্ধীজি অসহযোগ আন্দোলন করছে অসহযোগ আন্দোলন মানে কি নন কোঅপারেশন আন্দোলন তাই তো তাহলে নন ইংলিশে বলে নন কোঅপারেশন নন কোঅপারেশন মানে ব্রিটিশ সরকার যে আইনগুলি পাস করবে গান্ধীজির নেতৃত্বে সেই আইনের বিরোধিতা করবে পাস করতে দেবে না এইবার আপনারা শুনেন আইনগুলি পাস করতে দেবে না তাহলে ব্রিটিশ সরকার কি আইন পাস করেছে ভারতবর্ষে ব্রিটিশ সরকার আইন পাস করেছে শেডুল কাস্টের জন্য স্কুল করতে হবে এরা ধন রাখতে পারলে ধন রাখার অধিকার দেবে এদের জমি ছিল না এদের চাষ করামূলক জমি দেবে এদের ঘরের মাবন্দের অধিকার ছিল না এদের অধিকার দেবে এদের লেখাপড়ার অধিকার ছিল না অধিকার দেবে এক একটা আইন নিশিজাতির জন্য পাস করে আর গান্ধীজি অসহযোগ আন্দোলনের নামে ব্রিটিশের বিরোধিতা করে এই নিশিজাতিকে বঞ্চিত করে এই বঞ্চিত করার নাম অসহযোগ আন্দোলন জারি করে আমি সবাই গরিব বর্ণনা ওই বঞ্চিতের মধ্যে যাব না তাই তুরুসান অসহযোগ আন্দোলন ত্যায্য করে দেয় এর কয় অসহযোগ আন্দোলন এ হয়েছে জাতির পিতা সেলাম জানাই পায় ভারতবর্ষের 90% মানুষকে ঠকাইয়ে যে নিজেরা খেতে চায় তারা জাতির পিতা প্রণাম করুন পায় এর জাতির পিতা হইছে আর যিনি বাংলার বুকে 31টা জাতিকে অনুন্নত শিক্ষার অধিকার নাই লেখাপড়ার অধিকার নাই চাকরির অধিকার নাই আইনসভার অধিকার নাই কোন কিছুর অধিকার ছিল না ভাই সেই সব অধিকার আমার গুরু সান ঠাকুর করলেন দান এই জন্য খুনি বলি সমাচার এই নীতি একদিন প্রচারণ হলো সারা বিশ্বের বাবা হবে বাবা গুরু সান আমি জবাই করি বর্ণনা এই জাতি কোনদিন বুঝিল না আমরা কি বুঝব গুরুচান ঠাকুর যাদের শিক্ষা দিয়ে এডুকেটেড করেছেন তারা গুরুসাহেবের ঠাকুরের সঙ্গে বেঈমানি করেছে তারা কি হতে গেছে জানেন তারা মতুয়া ধর্ম ত্যাগ করে তারা হিন্দু হতে গেছে 1905 সাল থেকে আমরা হিন্দু হয়েছি কবে থেকে জানেন 1905 সাল থেকে একটু একটু করে হিন্দু হওয়া ধরছি 1905 সাল থেকে তার আগে আমরা হিন্দু ছিলাম না আমরা কি ছিলাম সনাতন ধর্মী এখন সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম এক বানাই দিছে আমাদের মারার জন্য কৌশল বুঝেছেন তাই আমাদের শিক্ষিত গুলা কি করেছে যাতে ওঠার জন্য সব হিন্দু হয়েছে শশীবাবু প্রথম হিন্দু হতে যায় শশীবাবু গুরুসান ঠাকুরের বড় ছেলে তারে টিভি রাতে কত কৌশল গুরুসাদের করতে হয় এমনকি দুর্গা পূজাও করতে হয় বুঝেছেন এই জন্য গুরুসাদের ঠাকুরের কথা হরিশা ঠাকুরের কথা জানতে হলে খুলে বলি তোমার স্থলে হিন্দু হলে বোঝা যাবে না আগে সনাতন ধর্ম করতে হবে আস্বাদন তারপরে মতুয়া ধর্ম মানবতার ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম এই তত্ত্ব করবে বিশ্লেষণ তার আগে না কি লেখা ও প্রধানমন্ত্রী মতুয়াদের মধ্যে আসে কেন ও প্রধানমন্ত্রী মতুয়াদের মধ্যে আসে কেন আসবে না কেন ভোট যে বড় ভালাই ভোট আপনাদের নাগরিকত্ব থলি ভরে দিয়ে দিছে না গামলা খেবলা জাল যা যদ্দুর আছে নিয়ে যাবেন নাগরিকত্ব খেবলা জাল দিয়ে ধরবেন নিয়ে আসবেন অসুবিধা নেই হ্যাঁ যাবেন না জয় ধর্মের শুনে যান হ্যাঁ নাগরিকত্ব দিয়েছে এর মূল কি এরা শুধু মৌখিক ভালোবাসে ভোট পাওয়ার জন্য আর এখন আপনি ভিসা করে বর্ডারে যান যদি আপনি পাসপোর্ট করে নতুন পাসপোর্ট করে ভিসা নিয়ে বর্ডারে যাবেন সঙ্গে সঙ্গে পাসপোর্টটা নিয়ে বলবে আপনার 71 আগে দলিল দেখান দেখান এই গত 2 মাসের আগের কথা বলছি
যারা দেখাতে পারেছে দুই দিন পরে গিয়ে পাসপোর্ট নিয়ে আইছে আর যারা দেখাতে পারে নাই তার পাসপোর্ট কোমলে জোটে নাই আমার তালবান্দায় 10টা ঘটিছে এই দুই মাসের মধ্যে এই যে আমার সরকার সঙ্গে যে দিনের সরকার গান গাচ্ছে এর আপন ভাই পাসপোর্ট করে বর্ডারে গেছে পাসপোর্টটা সিজ করে নিয়ে গেছে কত সালের দলিল 1948 সালের আগের দলিল দেখাতে হবে নতুন আইন আরম্ভ হইছে কোন আইন 2019 এর আইন জগৎটারে মারিয়ে দিচ্ছে ফাইন বুঝেছেন হ্যাঁ তাই আসে কেন শুধু ভোটের জন্য কয়েকদিন আগে বাগদা বন্ডা হেলেনসা ওই অঞ্চলে সিন্ধি এলাকায় নোটিশ ধরাইছে তাই আপনার আধার কার্ডের সংশোধন করতে হবে আপনি রাশিতে দেখা করুন কোথায় রাশির ফরেনার ট্রাইব্যুনালে বাংলায় না নির্দিষ্ট দিনে আপনার ডকুমেন্টস কি আছে তাই নিয়ে রাশিতে গিয়ে দেখা করুন ফরেনার ট্রাইব্যুনালে আরম্ভ হয়ে গেছে 19 এর আইন হ্যাঁ এই জন্য চরম ধরে করিমানা যারা আসে আসুক এটি চরম ধরে করিমানা নিজের অধিকার খোয়াবেন না বিক্রি হবেন না তারা আসবে কিনতে বিক্রি হবেন না সবাই আসবে প্রধানমন্ত্রী আসবে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে মুখ্যমন্ত্রী আসবে সচিব আসবে সবাই আসবে কিন্তু সাবধান করিমানা জাতির স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হবে সেখানে ভোট দেবেন না এটা আমার অনুরোধ গোল্লায় যাবেন তো এটা আমার প্রশ্ন না একটু সতর্কবার্তা দিলাম ভাই এতে যদি কোনো অন্যায় হয় ক্ষমা চাই ওই প্রশ্ন করেছে বলে একটু বললাম আসবে সবাই আসবে তবে মতুয়াদের এক হতে হবে যদি মতুয়ারা এক হয় ভারতবর্ষের যত এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত এসে ধরবে মতুয়ার পায় ধরবে কিন্তু মতুয়াদের এক হতে হবে শুধু মতুয়ারা এক হবে না এদের সহযোগী যারা আছে তারাও এক হতে হবে বুঝেছেন এই জন্য চরণ ধরে করিমানা বিক্রি হবেন না যাক এক ঘাই আলোচনা করে কোনো দরকার নাই এইবার একখানা গান গে আরো কিছু বলে তারে শুধু আর সুরে কিছু বলতে চাই।